এসতেক ফার যারা পড়বে এসতেক ফারকে যারা নিজের জীবনের জন্য লাজিম করে নিবে তাদের জন্য দশটি পুরস্কার রয়েছে তাদের জীবনে দশটি পুরস্কার আসবে দশটি ফায়দা আসবে ইহকাল এবং পরকালে আবুদাউ শরীফের বর্ণনা প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রতি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর পয়গম্বর বলেন মাল্লা সিমাল জা আল আল্লাহ মিন কুল্লে দিক ইন মখরজা আল্লাহ তালার যে বান্দা আমার যে উম্মত ইস্তেকফারকে লাজিম করে নিবে সবসময় পড়বে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক এদের জীবনে যে সংকট রয়েছে সংকট থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা বের করে দিবেন অমিন কুল্লে হামিন ফরোজা দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দিবেন ওয়ারাজাক হহুমিন হাইতলা আয়াহ তিন নম্বর এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না শুধুমাত্র স্তিক ফার পড়ার কারণে আবার সুরা ওহায়ের দশ এগারো বারো নম্বর আয়াত করে দেখেন আল্লাহ বলছেন ফাকুল তুস্তা উফির ওর অব্বাকুম ইন হাবিব আপনি বলে দেন তোমরা সবাই ইস্তেক ফার ওফিরুল্লাহ কি ফায়দা হবে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবেন তিনি গফার তিনি গফুর তিনি ক্ষমাশীল তিনি কিন্তু মাফ করে দিবেন চার নম্বর ফায়দা আমরা মাফ পেয়ে যাব। পাঁচ নম্বর ইউরুস আলী আল্লাহ রবুল আলমিন এস্তেক ফারের মাধ্যমে আসমান থেকে গজব নাজিল করবে না আসমান থেকে রহমত বরাকের বৃষ্টি আল্লাহ তালা আমাদের উপর বর্ষিত করবেন প্রচুর পরিমাণ বৃষ্টি হবে জমিনে ফসল আসবে ইস্তেক ফারের মাধ্যমে এটা হলো পাঁচ নম্বর ফায়দা ছয় নম্বর সাত নম্বর অবানি ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ তালা সম্পদ দ্বারা সহযোগিতা করবেন সন্তানের মাধ্যমে সহযোগিতা করবেন অনেকের সম্পদ নেই আপনি ইসতেক ফার পরেন রব্বে কারিমের কাছে ক্ষমা চান আপনি সবসময় পরেন আস্তাক ফিরুল্লাহ আসতা আল্লাহ আল্লাহতার অবশ্যই আপনার সম্পদ বাড়িয়ে দিবেন আল্লাহ তার অবশ্যই আপনার সন্তান প্রদান করবেন এবং রব বেকারীমের ওয়াদা ওয়েজ জান্নাত ওয়েজ আনহার ইজতেখাড়ের মাধ্যমে আমাদের আমাদেরকে শুধু মাফই করবেন না আমাদেরকে জান্নাত দিবেন যেই জান্নাতে থাকবে নহর নদীমালা আট নম্বর ফায়দা নয় নম্বর ইস্তিক ফার যেখানে পড়া হয় যেই জায়গায় পড়া হয় ওই এলাকার মধ্যে আল্লাহ তালা আজাব দেন না ওই এলাকার মানুষ আজাবের সম্মুখীন হন না আল্লাহ কোরআনে বলেছেন সুরান তেত্রিশ নম্বর আয়াত রাসুল আপনি যেখানে আছেন ওখানে আজাব আসবে না আমি আল্লাহ ওখানে আজাব দিব না আপনার উম্মতের মধ্যে আমার বান্দাদের মধ্যে থেকে যারা ইস্তিকফার পাঠ করবে তাদেরকেও আজাব পাকরাও করবে না বোঝা যায় রাসুল যেখানে আছে ওখানে আজাব আসে না রাসুল তো নাই এখন তার উম্মত আমরা আছি আরেকটি অপশন খোলা আছে আমরা যদি ইস্তিকফার পাঠ করতে পারি আল্লাহ বলেছেন ইস্তিকফার যারা পড়বে এদেরকেও আজাব পাকরাও করবে না তাহলে আজাব থেকে বাঁচার আরেকটি আমরা পন্থা পেলাম ইস্তেকফার পাঠ করা সবসময় পর আস্তাক ফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ নিজের পরিবার পরিজনকে শিক্ষা দেওয়া তোমরা সবসময় পড়বে আস্তা উফিরুল্লাহ দশ নম্বর যে ফায়দা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের শক্তি বৃদ্ধি করবেন এটা আমার কোনো কথা নয় আপনি কোরআন কোরআনকারিমের সুরাহুদের বাউন্ন নম্বর আয়াত খুলে দেখেন হুদা আরহতু আসসালাম জাতিকে বলেছিল তোমরা ইস্তিক ফার করো কারণ আল্লাহ তোমাদেরকে যে পরিমাণ শক্তিশালী করেছেন ইস্তিক ফারের মাধ্যমে শারীরিকভাবে আরও শক্তি আল্লাহ প্রদান করবে তাহলে বোঝা যায় যারা ইস্তিক ফার পাঠ করবে যদি আপনার শরীর দুর্বল মনে হয় আপনি ইস্তিক ফার পাঠ করেন আরে আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যই ফায়দা হবে অবশ্যই ফায়দা হবে অবশ্যই আল্লাহ তালা আপনারা আমার শরীরের মধ্যে শক্তি প্রদান করবেন দশ নম্বরে যে ফায়দার কথা বলছিলাম শক্তিশালী আরেকটি হলো হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন ইসতেক ফার যদি আপনি আপনার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে আপনার মা বাবার মা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন রাসুল বলেছেন যখন আপনার মা বাবার মর্যাদা আল্লাহ কবরে বৃদ্ধি করবেন তখন তিনি প্রশ্ন করবে আল্লাহ কীভাবে এই মর্যাদা সান মান পেলাম তখন আল্লাহ তালা বলবেন বি ইস্তেক ফারি ওয়ালাদি কালাকা তোমার সন্তান এই মাত্র তোমার জন্য ক্ষমা চেয়েছে ইস্তেক ফার করেছে তোমার সন্তান তোমার জন্য ইস্তেক ফার করেছে আমি আল্লাহ তোমার মাকাম তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি এই জন্য মা বাবার জন্য দোয়া করা রব্যে আয় আল্লাহ আমাকে মাফ করেন আমার মা বাবাকেও মাফ করেন তাহলে আমার প্রিয় ভাইয়েরা ইস্তেক ফারের দশটি ফায়দা ইহোকার পরকারের কথা বললাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সবসময় ইস্তিকফার পাঠ করার তৌফিক দান করুন